হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলপিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে আর্লিন ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিয়ে। তার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে আর্লিন ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক হচ্ছে লিনেজোলিড 600 মিলিগ্রাম। মেডিসিনটি বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই মেডিসিনটি কেন এবং কী কী ক্ষেত্রে সাধারণত দেওয়া হয়ে থাকে, ডাক্তাররা কেন এই ওষুধটি দিয়ে থাকেন সেটি নিয়ে আলোচনা করব। এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ। এই ঔষধটি সাধারণত শ্বসনতন্ত্রের বিভিন্ন ধরনের সংক্রমণ এর ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে, যেমন শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শ্বাসতন্ত্রের আরও কিছু সমস্যা রয়েছে, ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা যেসব সংক্রমণ হয়ে থাকে সেসব ক্ষেত্রে অতিরিক্ত এবং খুব দ্রুত কাজ করার জন্য এই ধরনের ঔষধ সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে। এছাড়াও স্কিনের ওপর বেশ কিছু ধরনের সমস্যা দেখা দেয়, ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত, সেসব ডিজিজের ক্ষেত্রেও এই ঔষধটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে। বিভিন্ন স্কিন বা স্কিন স্ট্রাকচার ইনফেকশন, ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশনের ক্ষেত্রেও এই ওষুধটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই আমি এখানে প্রাথমিক কিছু ধারণা দিব সেবনবিধি সম্পর্কে। এখানে শিশু জন্ম থেকে 11 বছর 10 মিলিগ্রাম বাই কেজি আইভি বা ওরাল দিনে 3 বার, পূর্ণবয়স্ক বা কিশোর 12 বছর থেকে ঊর্ধ্বে 600 মিলিগ্রাম আইভি বা ওরাল 10 থেকে 14 দিন দিনে 2 বার, চিকিৎসার সময়কাল ধারাবাহিক 10 থেকে 14 দিন। এই ঔষধটি সাধারণত নবজাতক এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যাদের কম বয়স এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিউমোনিয়া বা বিভিন্ন শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতা দেখা দেয় সেসব ক্ষেত্রে এই ঔষধটি ব্যাপক মাত্রায় নির্দেশিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ওষুধটি সেবন করার আগে ডাক্তারের কাছে ভালোভাবে সেবন বিধি সম্পর্কে জেনে নিয়ে তারপরে এই ওষুধটি সেবন করবেন। অবশ্যই আপনারা এই ওষুধ সেবন করার পূর্বে ডাক্তারের কাছ থেকে ভালোভাবে এর সেবন বিধি এবং ব্যবহার সম্পর্কে জেনে নেবেন, তারপর সঠিক মাত্রায় ঠিকভাবে এই ওষুধটি সেবন করবেন। ভিউয়ার্স, এই ওষুধ সেবনকালে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন লিনেজোলিড সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের ডায়রিয়া, মাথা ব্যথা এবং বমি বমি ভাব সবচেয়ে বেশি দেখা দেয়। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ওরাল মনিলিয়াসিস, ভেজাইনাল মনিলিয়াসিস, উচ্চ রক্তচাপ, বদহজম, লোকালাইজড অ্যাবডোমিনাল পেইন, প্রুয়াইরাইটিস বা জিহ্বার বিবর্ণতা দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করতে পারবেন কিনা? এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি জাতীয় ওষুধ, গর্ভবতী মায়েদের উপর ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই। গর্ভাবস্থায় লিনেজোলিড দেবার পূর্বে ভ্রূণের উপর এর ক্ষতিকর প্রভাব বিবেচনা করা উচিত। মায়ের দুধে লিনেজোলিড নিঃসরণ হয় কিনা তা এখনও জানা যায়নি। যেহেতু অনেক ওষুধ মায়ের দুধে নিঃসৃত হয় তাই নার্সিং মায়েদের জন্য লিনেজোলিড ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। তো ভিউয়ার্স, এই ছিল ওষুধ সম্পর্কে বিস্তারিত। সবশেষে এই ওষুধটির প্রাইস সম্পর্কে জানিয়ে দিব। এই ওষুধটির 600 মিলিগ্রাম আর্লিন ট্যাবলেট 600 মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 85 টাকা এবং 400 মিলিগ্রাম প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 60 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই আর্লিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত রিভিউ। আশা করি এই ওষুধের রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।